গীবত এটা মানুষের হক নষ্ট, অতএব যার গীবত করা হয়েছে সে ক্ষমা না করলে আর কোনোদিন ক্ষমা হবে না। মহিলারা যে বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি করে তা করা ঠিক, ঠিক মহিলাদের সব চাকরি হারাম না, গার্লস স্কুলে মহিলা টিচারদের চাকরি হারাম না, মহিলা যদি যে কোনো পোস্টে মহিলাদের মাদ্রাসায় মহিলাদের স্কুলে তারা যদি চাকরি নেয় সেটা হারাম না, মহিলা ক্লিনিক মেয়েদের জন্য স্পেশাল চিকিৎসার ব্যবস্থা মহিলা ডাক্তার আছে তার সাথে একজন মহিলা নার্স এটা হারাম না। তাহলে মহিলাদের চাকরি করা মানেই হারাম এই ধারণাটা ঠিক নয়, বরং মহিলাদের অনেক চাকরির পারমিশন ইসলাম দিয়েছে কিন্তু এক কিছু শর্ত দিয়েছে। এক হচ্ছে পুরুষ মহিলা একই কর্মক্ষেত্রে থাকবে না এবং মহিলারা বেপর্দা হবে না, মহিলারা কোনো পুরুষের সাথে পর্দা করেও খালোয়া বা নির্জনে এক রুমের মধ্যে একজন পুরুষ একজন নারী যদিও নারী পর্দা করে আসে তবুও সেটা জায়েজ নাই। যেমন একজন পুরুষ ডাক্তারের সাথে হিজাব পরিহিতা একজন মহিলা নার্স এক রুমে থাকলে সেটাও জায়েজ হবে না, বুঝতে পেরেছেন? তো এটা হচ্ছে মূলনীতি, মহিলাদের চাকরি করা নিষেধ না, ব্যবসা করা নিষেধ না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেও মহিলারা চাকরিও করতেন ব্যবসাও করতেন। চাকরি মানে কি? একজনের নির্দেশে কিছু কাজ করা, তো চাকরি। কোম্পানির ফরম্যাট দোকানের ফরম্যাট হয়তো একরকম ছিল না, ভিন্ন রকম ছিল। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে মহিলারা তো বাজারে যেতেন, আজও মদিনায় আপনি দেখবেন অনেক মহিলা অনেক জিনিস বিক্রি করে হারামাইনের মধ্যে, নিষিদ্ধ হলে তো সেখানে করতে দিত না। অতএব মহিলারা চাকরি করতে পারেন, তবে তাকে শরিয়া মেনেই চাকরি করতে হবে। শরিয়া ভায়োলেট করে দুনিয়ার কটা পয়সার জন্য, শরিয়ার নিয়ম লঙ্ঘন করে, ইসলামের নিয়ম লঙ্ঘন করে দুনিয়ার কটা পয়সার জন্য চাকরি করা যাবে না।